আশা করি সবাই ভালো আছেন আজকের হচ্ছে ভিডিওটে চিরতরে মারার অনেকেরই পরীক্ষিত একটা নকশা যদি আপনি আপনার শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে যান আপনি আপনার শত্রুকে দুনিয়া থেকে না দাঁড়ালে আপনার হবে না ওই পর্যায়ে গেলে এই নকশা প্রয়োগ করতে পারেন পুরো ভিডিওটা নাটেনে দেখেন তারপর বুঝেন তারপর যদি ভালো লাগে কাজ করবেন আমার অনুমতি সহকারে কাজ করতে হবে এটার অনুমতি আমি কাউকে কীভাবে দেবো না যদি একান্ত কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেয় নাম্বারে তারপর আপনারা কাজ করাতে পারেন হোয়াটসঅ্যাপে মোবাইল সরাসরি ফোনে কথা বলতে পারেন তো যাই হোক আপনার শত্রু যদি আপনাকে অত্যন্ত ক্ষতি করে তাহলে এই প্রয়োগটা করে দেখতে পারেন এই প্রয়োগ করার ফলে কি হবে সেটা বলি প্রথমত শত্রু পেট ফুলে যাবে এবং ওই পেট ফুলার কোনো ডাক্তার ভালো করতে পারবে না আগেই বলছি পেট ফুলে যাবে তারপর তার নানান ধরনের শারীরিক সমস্যা হবে এবং পেট ফুলতে ফুলতে শরীরটা ফুলে শুরু করবে এবং একটা সময় আপনার শত্রু রানে মারা যাবে আমি আগে বলছি অন্যভাবে প্রয়োগ করতে যাবেন না কেউ আমি এটার অনুমতি এইভাবে দেবেন আমার সাথে কথা বলে অনুমতি নিতে পারবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারো বই প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন নকশাটা দেখেন নকশাটা হচ্ছে চার চার আট আট চার বারো আর একটা তেরোটা তেরোটা ঘরে আপনাকে এই নকশাটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে নকশাটা লিখতে হবে ঠিক আছে ভোজপত্রের মধ্যে আপনাদের লিখতে হবে জাফরান আর গুরুচম দুইটা খালি একসাথে মিক্স করে যে কোনো পূর্ণিমা অথবা অমাবস্যাতে আপনাকে লিখবেন এবং এটা নিম গাছের ডাল দ্বারা লিখবেন নিম গাছের ডাল সামনাটা আগাটা একটু চুকিয়ে তারপরে আপনি কলমের মতো করে ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখবেন নকশাটা লেখার পরে যাকে মারবেন তার নাম সে যদি ছেলে হয় সাথে তার বাবার নাম লিখবেন সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লিখবেন যেখানে লেখা আছে যাকে মারবেন তার নাম তার মায়ের নাম সেইখানে আপনাকে লিখতে হবে লেখার পরে আপনার নকশাটা লেখা কমপ্লিট হবে নকশাটা লেখা কমপ্লিট হওয়ার পরে আপনি যার উপর এই প্রয়োগটা করতে যাবেন যেদিন রাত্রে লিখবেন সেদিনই ওইটা ওর বাড়িতে যেয়ে পুঁতে দিয়ে আসবেন কোণ অর্থাৎ ওর বাড়ির যে দিকের দরজা দরজার বাঁ দিকের যে কোনাটা মানে দরজাটা যদি পশ্চিম দিকে হয় তার বাঁ দিকের যে কোনা ওই কর্নারে আপনাকে সেটা পুঁতে দিয়ে আসতে হবে বেশ আপনার কাজ শেষ জোর আপনাকে আমি বলি চোদ্দ থেকে পনেরো দিন লাগতে পারে এর মধ্যে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন আপনার শত্রু পারমানেন্টলি মারা যাবে মানে আর থাকবে না পৃথিবীতে অন্যভাবে প্রয়োগ করতে পারবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ